بسم الله الرحمن الرحيم. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد للہ نحمد ونستعین ونستغفر ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده اللہ فلا مضل له ومن یضلل فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیما کثیرا يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات

আল্লাহ ফাকরবুল্লা আলমিন যদি কল্যাণ চান কেউ আপনার জীবনে অনিষ্ট নিয়ে আসতে পারে না আর আল্লাহ ফাকরবুল্লা আলমিন যদি আপনাকে বিপদ আপদ দিয়ে মুসিবত দিয়ে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করতে চান তাহলে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কেউ করতে পারে না যিনি রোগদাতা যিনি শেফাদাত ইব্রাহিম আলাইসালাম তিনি বলছে ওয়াইদা মারিদ তোফা ওয়াইশফিন যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই ব্যাধিগ্রস্ত হই তখন তিনি একমাত্র শেফা দান করেন এটা হচ্ছে তৌহিদের আকিদা এটি হচ্ছে ইসলামের আকিদা এর বিপরীত না কেউ রোগ দিতে পারে আর বিপদ আপদ দিতে পারে আর না কেউ রক্ষা করতে পারে অথবা বিপদ থেকে মুক্ত করতে পারে যদি কেউ এই একইদা রাখে জানলা ছাড়াও কেউ রোগের আরোগ্য দিতে পারে দূর করতে পারে সুখ এনে দিতে পারে তাহলে সেই ব্যক্তি বড় শীত করল তার তো অহিত থাকলো না তাহলে তার অন্য অন্য ভালো কিছু আমল করে কোনো দিন নাজাদ পাবে না সালাত এবং সালাম নাজের লোকীয় মাহমুদ রসুরল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের ওপর যার জীবনেও শারীরিক রোগ এসেছে তিনিও মাঝে মাঝে ব্যাধিক্রস্ত হয়েছেন অসুস্থ হয়েছেন আম্বিয়া রসুলগণও অসুস্থ হয়েছেন মানুষ মাত্রই অসুস্থ হয় এবং আল্লাহ ফাক রব্বুল্লা আলমিনের কাছে দু আল্লাহ আল্লাহফাক রবুল্লা আলমী শেফা দান করেন এতে কোনো সন্দেহ নেই আজকে আলোচনা করব রোগের ফজিলত সম্পর্কে রোগেরও যে কোরআনে বাহাদিসের আলোকে ফজিলত রয়েছে মহত্ব রয়েছে একজন মানুষ অসুস্থ হলে তার যে দুনিয়া আখেরাতের উপকারিতা রয়েছে এটা অধিকাংশ মুসলিমরাই জানে না আর কিছু সামান্য যাদের জানা আছে অসুস্থ হলে খেয়ালে থাকে না হয়তো আপনার কিছু জানা আছে এমনি মোটা কথা যে অসুখ বিসুখ হলে গোনা খাতা মাফ হয় ঠিক না এই ধরনের কিছু কথা জানা আছে কিন্তু যখন মানুষ রোগাক্রান্ত হয় অসুস্থ হয় তখন মরিয়া হয়ে ওঠে আরোগ্যের জন্য আর এই কথা মোটেই খেয়াল থাকে না যে আমার প্রতিটি মুহূর্তে হ্যাঁ আমার নেকি হচ্ছে ভুল ত্রুটি মাফ হচ্ছে মর্যাদা উঁচা হচ্ছে নেকি কি লিখা হচ্ছে এসব কথা খেয়াল থাকে না আল্লাহাক স্মরণ করাতে বলেছেন ওয়াজির ফাইনা তানফাউল মোমেন আল্লাহ পাকের সাদ করছেন যে হে নবী তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও মানুষকে উপদেশ দাও জাকের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া গাফিল থাকতে পারে ভুলে যেতে পারে না জানা থাকতে পারে উদাসীন থাকতে পারে সুতরাং স্মরণ করিয়ে দাও ফাইন না জিকরা তানফাউল মমিন স্মরণ করিয়ে দিলে মমিনদের কাজে আসে মমেনরা উপকৃত হয় সুতরাং আমি নিজেকে স্মরণ করাচ্ছি আপনাদেরকে স্মরণ করাচ্ছি আর আমার কথাগুলো যারা শুনবেন তাদেরকে স্মরণ করাচ্ছি যে বালা মুসিবত আসলে ব্যাধি আপনাকে আক্রান্ত করলে আপনি অসুস্থ হলে প্রেশান হবেন না এতে ধৈর্য ধারণ করবেন যেমন সুখ আসলে অহংকার করবেন না সুকরিয়া আদায় করবেন সুখের সময় আল্লাহ পাকের সুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ পাক ভালো রেখেছে আর যখন কষ্ট আসবে তখন সাবর করবেন ধৈর্য ধারণ করবেন এবং মনকে সান্ত্বনা দেবেন যে আমি দীর্ঘদিন সুস্থ থেকেছি দীর্ঘদিন আমি অনেক কিছুই করতে পেরেছি এইভাবেই মানুষ সুখে বেঁচে থাকতে পারে মানসিক রোগ থেকে মুক্ত হতে পারে এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারে শারীরিক অসুখ হালকা মনে হবে তো মনের দিক থেকে আপনার মনটা আপনার চাঙ্গা মনের দিক থেকে আপনি শান্তিতে আছেন তারপর আল্লাহ পাক রব্বুল আলমের যখন দেখবে যে বান্দা কষ্টে আছে দুঃখে আছে অসুস্থ আছে তারপর আমার সুক্রিয় আদায় করছে যে আমি দিন তাকে সুস্থ রেখেছি আল্লাহ পাক রাজি হবেন যার ফলে আল্লাহ পাকের নৈকট্য লাভ হবে এবং আল্লাহ ফাকর রব্বুল আলমিন আপনার যদি আরোগ্যই কল্যাণ রাখেন তাহলে আল্লাহ ফাকে আরোগ্য দান করবেন আর যদি এর মাধ্যমে আপনার সমাপ্তিতে কল্যাণ রাখেন তো আল্লাহ ফাঁক আপনার সমাপ্তি ঘটাবেন দুনিয়ার বা আল্লাহ পাক যদি মনে করেন যে আরো বান্দাকে পরীক্ষা করবো এতে কল্যাণ রয়েছে আল্লাহ বেশি জানেন আপনি জানেন না আল্লাহ পাক বলছেন আসা আন তাকরা হুসাই আন ওহুয়া হতে পারে কোনো কিছুকে অপছন্দনীয় মনে করছো অপ্রীতিকর মনে করছো ওটা তোমাদের জন্য কল্যাণকর কর আসান তো বোসাই আর আবহাওয়া লাকুম আর হতে পারে যে কোন কিছুকে তোমরা পছন্দ করছো ভালোবাসছো হ্যাঁ যে সবসময় সুস্থ থাকি এটা ভালোবাসছো কিন্তু সেটা তোমাদের জন্য শাররণ লাকুম হতে পারে যে ক্ষতিকর সেটা তোমাদের জন্য আল্লাহ ইয়া আলাম ও আনতুম লাতা আলামুন আল্লাহ ভালো জানেন যে কোনটাতে তোমার কল্যাণ রয়েছে আর তোমরা জানো না আল্লাহফাকে সাৎ করছে আল্লাহ ফাকরাবুল আলমিনের প্রত্যেকটি সৃষ্টিগত কাজে হেকমত রয়েছে যেমন আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধান হেকমত রহস্য রয়েছে এই ব্যাধির ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনে করিমের দু একটি আয়াত পেশ করি সুরে বাকারা থেকে সুরা বাকারে আল্লাহ ফাকরাবুল আলমিনের সাদ করেছেন ইয়া ইউহাল্লা দিন আমানুস্তা ইন ও বিশ্বরে ওয়াসালা মা এখান থেকে শুরু করে আমি তেলাউত করেছি ইন্নাল ইল্লাহ ওয়া ইন্না ইলে হে পর্যন্ত প্রথম আয়াত আর তারপরে শহীদদের পর দ্বিতীয় আয়াত রয়েছে আর তারপরে তখন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন আবার বালা মুসিবত সম্পর্কে আয়াত রয়েছে তিরপান্ন থেকে শুরু করে একশো তিরপান্ন থেকে তো একশো তিরপান্ন থেকে আয়াতগুলি সংক্ষেপে শোনায় আল্লাহফাকের স্বাদ করছে ইয়াই আল্লাহ ইন আ মানুস তা ইনো হে ইমানদার গুণ হে বিশ্বাসীরা ইস্তাইন ও বিশ্বরে ও সলা সাথে এবং সলাতের সাথে নামাজের সাথে সাহায্য কামনা কর। কার কাছে সাহায্য কামনা করো একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারো কাছে নয় বিশেষ করে অসাধারণ কাজে যেগুলি সাধারণত মানুষের দ্বারা হয় না এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা বড় সে অসাধারণ কাজে আর যেগুলি সাধারণ কাজ মানুষও আপনার সাহায্য করতে পারে এই ক্ষেত্রে মানুষের কাছে সাহায্য চাওয়া বা আল্লাহ পাকের অন্য সৃষ্টির দ্বারা সাহায্য নেওয়া জায়েজ রয়েছে তবে যথাসাধ্য সাহায্য না নিয়ে যদি চলে তো ওটা হচ্ছে বেশি ভালো আমার এই কথার উদাহরণ না দিলে অনেক সময় বুঝবেন না অসাধারণ কাজ রোগ ভালো করা সাধারণ কাজ না অসাধারণ কাজ ডাক্তার পরে অসম্ভব ডাক্তার চেষ্টা করতে পারে হ্যাঁ কিন্তু রোগ ভালো করা তার কাজ একমাত্র আল্লাহর কাজ সুতরাং সাহায্য কামনা করেন কার কাছে আল্লাহর কাছে বিশ্বরে ধৈর্যের সাথে আজকেই চেয়েছি আজকে ভালো করতে হবে এক সপ্তাহ ভালো হইতে হবে আমাকে হবে না ধৈর্য নাই তুমি ধৈর্য হারা হবে না অসলাহ এবং আল্লাহ পাকের সান্নিধ্য নৈকট্য হাসেলের সবচেয়ে বড় উপায় হচ্ছে তহিদ পরে সালাত নামাজ যে নামাজের মাঝে বিশেষ করে সিজদা সিজদা গেলে সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায় সুতরাং সিজদাই পড়ে নামাজের ভিতরে নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে কি করো আল্লাহর কাছে সাহায্য চাও অসাধারণ কাজে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নবী করিম সাল্লাম আব্দুল আব্বাস আল্লাহ তালা আনহুমাকে যে বেশ কিছু কথা বিশেষভাবে শিখিয়েছিলেন হে বৎস হ্যাঁ তোমাকে উপদেশগুলি দিচ্ছি মনে রেখো তার মধ্যে একটি ছিল ওয়াইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ যখন তুমি সাহায্য চাইবে তখন একমাত্র কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে একমাত্র কথাটি সুরা ফাতে হাতে আছে বেশি দূরে যাওয়ার দরকার নেই কারণ কবর মাজার পন্থী বিদাতি যারা গোস কুতু অলির কাছে সাহায্য হচ্ছে এই বড় শিরকর অভ্যাস আছে তারপরে একমাত্র কোথায় পেলে মানে সুরা হাতে আছে যাতে করে কোন মানুষ কোন মুসলিমের কথা না বলতে পারে যে আমি জানতাম না যে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে ই একা না আবদ ওই একা না স্থায়ী হে আল্লাহ একমাত্র ই একা মানে একমাত্র তোমার বোঝা গেছে তোমার ওই এবাদত একমাত্র তোমার এবাদত করি আর কারো এবাদত করি না ওয়া ইয়া কানাস্তাইন দেখবে একমাত্র তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে চাই না ওয়া কানাস্তাইন মানে হচ্ছে নাস্তাইন ও ওয়ালা নাস্তাইন ও গায়রা যখন আগে করে দেওয়া হয় আরবি গ্রামারে তখন সেটা একবারে খাস করে দেই যে এ ছাড়া নাই তো কা যে আপনি আল্লাহ এমনভাবে খাঁস করা হয়েছে যে আর কারো কাছে সাহায্য চাওয়ার বা কারো ইবাদতের কোনো অবকাশ নেই এই একা না আবদু অ এই অসাধারণ কাজের ক্ষেত্রে সাধারণ কাজের ক্ষেত্রে কি বললাম আল্লার সৃষ্টির কাছ থেকে সাহায্য নেওয়া জায়েজ সাহায্য শুধু মানুষের কাছে নেওয়া হয় না আর আপনার গাড়ির দ্বারা সাহায্য নিচ্ছেন আপনি যদি হেঁটে আসেন অফিস আসতে পনেরো মিনিট লাগবে গাড়ির সাহায্যে আপনি দুই মিনিটে পৌঁছিলেন গাড়ির সাহায্য না আপনি হ্যাঁ তো বিভিন্ন আল্লাহর সৃষ্টি সাহায্য নিচ্ছে এই ক্ষেত্রেও কোন মানুষের কাছে সাহায্য চাইতে নিজেই যদি কাজটা করতে পারেন এটা বেশি ভালো যেমন আমার হাতে পাঁচ সাত কিলোর বোঝা আছে আমি নিয়ে যেতে পারবো না পারবো না পারবো না পারবো না বলেন কিন্তু না আমি নিজের শরীরটাকে হালকা করে ফ্রি করা যেন আপনাকে একটা ধরিয়ে দিলাম আরেকজনকে একটু ধরিয়ে দিলাম হ্যাঁ অথবা খেত মধ্যে নয় ধরিয়ে দিলাম আর আমি খালি হাতে হাঁটছি এটা বেশি ভালো কাজ কি যেখানে আমি পারব কারো কাছে সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই উত্তম হচ্ছে সাহায্য না নেওয়া উত্তম হচ্ছে সাহায্য না নেওয়া যখন দেখছি যে না আমার ওজন অনেক বেশি হয় দুই হাতে উঠিয়ে নিয়ে যেতে পারবো না হ্যাঁ তখন চলেন একটু হেল্প করেন বলতে পারি হ্যাঁ যে একটু আপনি কিছুটা উঠান আমি কিছুটা উঠাই এই জন্য বললাম যে সাধারণ কাজের ক্ষেত্রে ও যদি আপনি নিজের কাজ নিজেই করতে পারেন তো কারো কাছে সাহায্য না নেওয়াই ভালো জায়েজ আছে কিন্তু না নয় ভালো এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হবে কার ওপর নির্ভরশীল হব না যে কোনো কাজের ক্ষেত্রে আমি নিজেই যেতে পারবো তো আমি অন্যের কেন সাহায্য নেব অন্যকে কেন হয়রান করব। অন্যকে কেন অন্যের ঘুম কেন খারাপ করব। অন্যের সময় কেন নষ্ট করব। সে নিজের কাজে ব্যস্ত থাক বলছিলাম ইস্তায়ী নবী সবরে ওসালা ইন আল্লাহ মাসবেন কারণ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন তাহলে ধৈর্যের সাথে যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় তো আল্লাহ পাক সাহায্য যারা কামনা করে ধৈর্যের সাথে তাদের সাথে রয়েছেন কোন দিক থেকে রয়েছেন সাহায্যের দিক থেকে আল্লাহ সাহায্য করবেন তৌফিকের দিক থেকে হেফাজতের সুরক্ষার দিক থেকে রোগী অসুস্থ হয়েছেন আল্লাহ পাক রোগের আরোগ্য দানের দিক থেকে আল্লাহ তোমার সাথে রয়েছেন কারণ তুমি ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে তারপর আল্লাহ ও শহীদদের কথা বলেছেন যেটা আমাদের আজকের বিষয়বস্তু না কারণ বিষয়বস্তু হচ্ছে রোগের ফজিলত যেন তারপরের আয়াতে আসছি একশো পঞ্চান্ন নম্বর আল্লাহ বেশাই ইমিনাল অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব বা করে থাকি বেশাই ইমিনাল খৌফ কখনো কখনো কিছু ভয় ভয়ভীতির মাধ্যমে ভীত সন্ত্রাস্ত ভয় লাগে ভয় লাগে যে কোনো ভয় মানুষকে বলে ভয় লাগতে পারে হ্যাঁ শত্রু ডাকাত অথবা আর কিছু হিংস্র পশু বা আর কিছু ভয় দ্বারা আর অযুগ খিদার দ্বারা কখন আল্লাহ ফাকরাব্বুল আলামিন আপনার রুজিতে এমন হ্যাঁ আল্লাহ ফকরাব্বুল আলম রুগি রুজিকে এমন সংকীর্ণ করলে রুজি দ্বারকে যে আপনি নিজের সংসার চালাতে পারছেন না তো এটা আল্লাহ পাখের পরীক্ষা আল্লাহ বলছেন পরীক্ষা করি ওয়ানাকসিমাল আমাল ধন সম্পদের ঘাটতির মাধ্যমে ওয়াল আনফুস আর জানের প্রাণের ঘাটতির মাধ্যমে কখন আল্লাহ পাক ছেলে মেয়ে দিলেন আবার নিয়ে নিলেন স্ত্রী দিলেন আবার নিয়ে নিলেন স্বামী দিলেন আবার নিয়ে নিলেন ওয়ানাকসিমাল আমাল ওয়াল আনফুস কেউ না কেউ আপনার আপনজন কে আপনি হারালেন এর মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করেন তার কখনো কখনো ফল মলের ঘাটতির মাধ্যমে ফলের গাছ আছে ফল নেই ফলন নেই মুকুল আসলো তারপরে আর ফল নেই আল্লাহ পাক সবের মাধ্যমে পরীক্ষা করেন অবশ্যই সবের আর হিনা বিশ্ব সংবাদ দিয়ে দাও ধৈর্য ধারণকারীদের এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে তাহলে ধৈর্য ধারণ করতে হবে আগের আয়াতে কি বলা হলো ইন্নাল্লাহ মা সবেরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন আর এখানে বলা হলো অবশ্যই সবেরিন হেনবি মাহম্মদ সাইসাল্লাম ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানিয়ে দাও সুসংবাদ জানিয়ে দাও দুনিয়া তো তারা হত ভাগা না ব্যর্থ না আর আখেরতে তারা ব্যর্থ না কোন ক্ষেত্রে ব্যর্থ না তারা সুসংবাদ তাদের জন্য রয়েছে তারা কারা ধৈর্য ধারণের লক্ষণ কি। দুঃখের সময়ে কষ্টের সময় যে কোনো রকমের দুঃখ হোক না কেন এল্লেদিন এজা আস আবাত যাদের ওপর বিপদ আপতিত হলে কালু বলে ইন্ন আলিল্লাহ আমরা সকলে আল্লাহ শুধু আমার সুস্থতা কারদান আল্লাহ বা ইন্নাই এলেহে রাজে ওন আর নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আজকে অসুস্থ হয়েছেন কালকে আপনার পুরো প্রাণটে থাকবে না প্রাণ নাশ হবে রো বেরিয়ে চলে যাবে রোগ বিদায় নিবে আপনার শরীর থেকে করার কিছু আছে নাকি সুতরাং ধৈর্যশীল বলছেন যে যে যারা বলে আমরা এবং একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে রোগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে রোগের ফজিলত সেটা হচ্ছে শারীরিক রোগ তাহলে শারীরিক দৈহিক রোগ যখন আমাদের বিষয়বস্তু এর মাধ্যমে বোঝা যায় যে আরো বেশ কিছু রোগ আছে আরো বেশ কিছু রোগ আছে আর একটা রোগ হচ্ছে মানসিক রোগ মানসিক রোগ এটা জানা আছে তাই না না জানা নেই মানসিক রোগ কাকে বলে টেনশন ইংরেজি জানছেন বাংলায় দুশ্চিন্তা কি হবে কি হবে আগামী দিনে কি হবে কি হবে হাই কি হবে আমার হাই কি হবে আমার নিরাপত্তার কি হবে আমার জানের কি হবে আমার ছেলে মেয়েদের কি হবে আমার টাকা পয়সার কি হবে টাকা পয়সা করে উঠে আসবে কি আসবে না অথবা ঋণের বোঝা চেপে আছে হাই কি করব কেমন করে ঋণ পরিশোধ করব। আগামী দিনের বিপদ আপদগুলি যখন চারিদিক থেকে ঘনিয়ে আসে হ্যাঁ তখন মানুষের কি হয় দুশ্চিন্তা হয় যে এত টাকা ঋণ খরচ করেছি এইরকম সমস্যা হয়েছে অথবা কেউ আমাকে হম দিয়েছে কেমন করে বাঁচবো কি করে অনিষ্ট থেকে বাঁচবো ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা এটা আর একটা রোগ তাই না শরীরে কোনো রোগ নাই কিন্তু মগজে এমন এই রোগ ঢুকে আছে যে সারা রাত ঘুম হয় না অনেক সময় শারীরিক ব্যাধিতে ঘুম আসে ভালো ঘুম আসে শরীর নিস্তেজ হয়ে গেছে ঘুম চলে এসছে হয় না হয় না শরীর অসুস্থ ঘুম চলে এসছে কিন্তু যদি মানসিক রোগ থাকে তো ঘুম আসে না মানসিক রোগ হলে খাওয়া দাওয়া করা যায় না মানসিক রোগ হলে স্ত্রী দেখতে ভালো লাগে না ছেলে মেয়ে ভালো লাগে না কিছুই ভালো লাগে না কাজ করো ভালো লাগে না না লাগে ভালো লাগে না তো এটা আর একটা বড় রোগ এ মানসিক রোগ সম্পর্কে আলোচনা করব না যদিও বিভিন্ন ভাবে দুশ্চিন্তা দুশ্চিন্তা সম্পর্কে আমাদের আলোচনা আছে তাই না দুশ্চিন্তার চিকিৎসা বা প্রতিকার সেটাতে আপনারা বিস্তারিত ওই বিষয়টা জানতে পারবেন এই দুটি রোগ রোগ তো তো জানা আছে। আর আর বলেন বলতে পারেন কি একটি না অন্তরের রোগ অন্তরের রোগ অন্তরের রোগ দুই ভাগে বিভক্ত কে বলতে পারেন অন্তরের দুই রকম রোগ আছে হৃদয়ে যে কলব হার্ট আছে এ তো শরীরের রোগ হাত পা চলে না অথবা শরীরে ব্যথা অথবা ইনফেকশন অথবা জ্বর অথবা সর্দি কাশ এগুলো শরীরের রোগ হ্যাঁ মানসিক রোগ এই মগজে সব সময় ঢুকে আছে চিন্তা এই মগজের রোগ আর কি বললাম কলবে হৃদয়ের রোগ হ্যাঁ জি মারদল কলুব হৃদয়ের রোগ এই হৃদয়ের রোগ কয় ভাগে ভাগ করা যেতে পারে দুই ভাগে ভাগ করা যেতে পারে এক হচ্ছে মারজুর সুভাত আর এক হচ্ছে মারুজুর সাহাত সংশয়ের রোগ সুভাত মানে সংশয় সংশয়ের রোগ আর হচ্ছে কুপ্রবৃত্তির রোগ মনের খারাপ কামনা বাসনা ভালো কামনা বাসনা হয়তো ভালো হ্যাঁ কুপ্রবৃত্তির রোগ সাহাবাত মানে কুপ্রবৃত্তির রোগ তা অন্তরে কুপ্রবৃত্তির রোগ হয় কারো কম কারো বেশি আর এই রোগেরও চিকিৎসা রয়েছে রয়েছে বরং এই হৃদয়ের রোগ রোগ দুই রকমের যে সংশয় এবং কুপ্রবৃত্তির এই দুই রোগের চিকিৎসার জন্য আসলে আল্লাপাক কোরআনে ক্রিম নাজেল করেছেন আল্লাপাক ওহি নাজিল করেছেন আল্লাপাক আম্বিয়ার রসুল ঘনকে পাঠিয়েছেন সুভাত সংশয় রোগের কারণে আপনার জীবনে বা যার জীবনে যার অন্তরে এই সংশয়ের রোগ রয়েছে তার দ্বারা কি ধরনের পাপ হয়ে থাকে কি ধরনের পাপ হয় সংশয়ের রোগের কারণে সংশয়ের রোগের কারণে এক কথা জেনে নেন সংশয়ের রোগের কারণেই মানুষের ধর্মীয় পাপগুলি হয় ধর্মের নামে পাপ হয় ধর্মের নামে পাপ হয় ধর্মের নামে পাপ হচ্ছে সির্ক শির্কের ধর্ম পালন করে সংশয় ঢুকে আছে যে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না তো আল্লাহ পর্যন্ত পৌঁছলে কাকে ধরতে হবে গস কুতুবকে ধরতে হবে মাজারওয়ালাকে ধরতে হবে জিলানি চিস্তি ধরতে হবে হ্যাঁ সংশয়ের রোগের কারণে কুফরি হয়ে থাকে সন্দেহ অন্তরে বিশ্বাসী হচ্ছেন আল্লাহ আছে পরকাল আছে সুতরাং বিধর্মিতা ধর্ম ধর নেগেটিভ তখন বিধর্মিতা তা নাস্তিকতা যে পয়দা হয় বা পরকালকে অস্বীকার করা ইমানের কোনো অংশকে অস্বীকার করা যার ফলে বড় কুফরি এগুলি হয়ে থাকে বিধর্মিতা এবং শির বিদাত এগুলি হয়ে থাকে সংশয়ের রোগের কারণে মারধসু ভাতের কারণে বিধাত বিদাত জন্মায় বা বিদাতকে জন্ম দেয় সংশয়ের রোগে সংশয় যে রসুল সাল্লাম মানুষ না মানুষ হলে তো আমাদের মতো হয়ে গেলেন সুতরাং তার কি বলবো নূর বলবো আমরা মাটির হইতে পারি নবী মানুষ না মাটির না সংশয় যে নবীকে মহাব্বত করি গোটা বছর কিছুই করতে পারলাম নবীর জন্য বারো রবি বলো কিছু করলাম না তো কি করলাম জীবনে সুতরাং বারো রবি কি করতে হবে ঈদে তো নবী করতে হবে আল্লাহ অহিতে কি বলেছেন নবী করেছেন কি না সাহাবিরা করেছেন কি না ওসব দেখার পরোয়া নেই শৈতান হ্যাঁ সংশয় ঢুকিয়ে দিল যে নবীর মহাব্বতে কি দেখাইলাম বারো রবি কিছু করলাম না হ্যাঁ ইহুদিন আসারদের দেখা দেখি ছেলে মেয়েদের বার্থডে করি স্ত্রীর বার্থডে করি স্বামীর বার্থডে করি আরে প্রধানমন্ত্রীর বার্থডে করি রাষ্ট্রপতির করি আর নবীর করলাম না কি করলাম তাহলে বোঝা গেছে এগুলো সব সংশয় জি নামাই তো করলাম না তো কেমন করে নিয়ে থইল হ্যাঁ শুধু মনে মনে করলে হয় এটা দেখে দেখেন যে নবীর সাহাবিরা করেছেন কিনা নবী করেছেন কিনা আর আবু হানিফা করেছে কিনা কিচ্ছু দেখার প্রয়োজন নেই নিয়ত মানে পড়লাম না তো কেমন একদিকে নিয়ত হইল না সবগুলি সংশয় তাহলে শিরকের গোনা ধর্মের নামে বেদাতের গোনা ধর্মের নামে তারপর বিধর্মিতার গোনা ধর্মকে অস্বীকার করে বা আল্লাহর তৌহিদ বা ইমানকে অস্বীকার করে নাস্তিকতা এইসব হয়ে থাকে সংশয়ের রোগের কারণে মোনাফে কি বড় বড় আকিদার সন্দেহ সংসারের রোগ মোনাফেক জন্ম দেয় সংশয়ের রোগে যার অন্তরে সংশয়ের রোগ হয় সে মুনাফেক হয়ে যায় এখন আসেন শাহওয়াত কুপ্রবৃত্তির কুপ্রবৃত্ত রোগের কারণে বাকি যতগুলি পাপ আছে আর রোগের কথা বলা জরুরি সংশয়ের রোগের কারণে চরমপন্থী পয়দা হয় সংশয়ের রোগের কারণে আজকাল খারেজি জন্ম নিচ্ছে সংশয় রোগের কারণে ইসলামের নামে ধর্মের নামে জঙ্গি জন্ম নিচ্ছে ইসলামে জঙ্গি বাড়ে সন্তা হবে নেই তো সংশয়ের কারণে হ্যাঁ আমি ইসলাম বুঝেছি আর এই আমল করব না অথচ ওর কাজ না ওইটা হচ্ছে সরকারকে আমল করার জন্য আল্লাহ বলছেন যে সরকারের জন্য বল প্রয়োগ করে কিছু করাটা ওটা সরকারের কাজ বলছেন আমি করবো একজন যুবক বলছে আমি করবো খারেজি সংশয়ের রোগ কি করলাম তাহলে শুধু নামাজ পড়ে হবে নামাজ পড়ে হবে না অস্ত্র ধরতে হবে অস্ত্র ধরবে চোরের হাত কাটবে আর কেশ করবে সরকার করবে সরকার ফরজ না সংশয়ের ব্যাধির কারণে এই সন্ত্রাসী জন্ম নিচ্ছে বাকি থাকলো শাহওয়াত পাপ কুপ্রবৃত্তির রোগ কুপ্রবৃত্তির রোগের কারণে সমস্ত অন্তরে যে কুপ্রবৃত্তির রোগ রয়েছে এই কুপ্রবৃত্তির রোগে সমস্ত পাপকে জন্ম দেয় সমস্ত পাপকে জন্ম দেয় ক্ষণ করে কেন হ্যাঁ রোগের কারণে কারণ এ আমার রাস্তায় বাধা এ থাকলে আমার বাধা সরায় তাই না এ আমার স্বার্থে বাধা দেবে এ আমার আশেপাশে থাকলে আমার ক্ষয়ক্ষতি হবে একে উড়িয়ে দে তাই না এদেরকে উড়িয়ে দে তাহলে গদিতে যাওয়া যাবে এদেরকে উড়িয়ে দেবে জমি জায়গাগুলো দখল করা যাবে জমি নিয়ে মারামারি হোক পয়সা নিয়ে মারামারি হোক যা কিছু হোক না কেন যে না চুরি ডাকাতি শুধু ইনকাম করে কতদিনে বড় লোক হবো চুরি কর বেমানি কর ডাকাতি কর ধার নেয়া দিস না বেমানি বহু পাপ যত পাপ রয়েছে সমস্ত পাপ কে জন্ম দেয় এই শাহওয়াতের ব্যাধি কুপ্রবৃত্তির ব্যাধি তাহলে এই চার রকমের ব্যাধির কথা আলোচনা করলাম আজকে ফজিলত বয়ান করব হাদিসের আলোকে কোন ব্যাধির শারীরিক ব্যাধির আসেন শারীরিক ব্যাধি আচ্ছা এই ব্যাধিগুলি যে বললাম হৃদয়ের ব্যাধি এগুলোর কথা কোরআনে কেরিম আলোচনা আছে না নেই আছে আপনি আশ্চর্য হবেন যে শরীরের ব্যাধিকে আল্লাহ কোরআনে কেরিমে ব্যাধি বলেই উল্লেখ করেননি বালা মুসিবত আম ভাবে আলোচনাতে এসছে কিন্তু সংশয়ের ব্যাধি কে সুভাতের আর শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি কে আল্লাহ পাক ব্যাধি বলে একাধিক আয়তুল্য করেছেন তাহলে এগুলো কত মারাত্মক ব্যাধি শরীরের ব্যাধি যদি সারা জীবন থাকে সারা জীবন অসুস্থ থাকেন দুনিয়ায় একটু কষ্ট হইলেও তারপরে ভাগ্যবান ঠিক না তারপরে জান্নাত যদি আপনি সুভাত আর শাহওয়াতের ব্যাধি থেকে সংশয়ের ব্যাধি থেকে আর কুপের ব্যাধি থেকে রোগ মুক্ত থাকেন এই দুই ব্যাধি থেকে আর যদি শরীর খুব মাসা আল্লাহ হাতের মতো থাকে হ্যাঁ হাতের মতো শরীর আর জীবনে কখনো অসুস্থ হন না কখনো অসুস্থ হন না কিন্তু আপনার মধ্যে সংশয়ের ব্যাধি সিরকের ব্যাধি বিদাতের ব্যাধি আর তারপরে সন্ত্রাসের ব্যাধি হ্যাঁ খারেজিদের ব্যাধি অথবা আপনার বললাম আর হ্যাঁ অথবা কুপ্রবৃত্তির ব্যাধিতে যে কোনো ব্যাধি বিভিন্ন কাবীরা গণায় জড়িয়ে আছেন কুপ্রবৃত্তির ব্যাধির কারণে ফরজ হয় মনের কামনা যে আমার শরীরটা আর একটু আরাম পাক নামাজ পড়তে যাব আবার এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাবে শরীরটাকে আরাম দিতে চানে হ্যাঁ কিসের কিসের ব্যাধি মনের কামনা বা শোনাই কুপ্রবৃত্তির ব্যাধি রোজা রাখবো পেটে জ্বালা ধরবে এত খিদে থামতে পারি এত পিপাসা থামতে পারি এটা হচ্ছে কি মনের চাহিদা পূরণ ত্যাগ করা এটা জন্মায় কিসের কারণে কারণে কুপ্রবৃতির ব্যাধি থেকে যদি বাঁচতে পারেন আপনি আর যদি নিজেকে বাঁচাতে পারেন আপনি সংশয়ের ব্যাধি থেকে এই অবস্থায় যদি আপনি যে যেকোনো অবস্থায় আল্লাহর কাছে চলে যান সুস্থ অবস্থায় হোক আর অসুস্থ অবস্থায় হোক আল্লাহ পাক আপনার উপর রাজি ঠিক না আল্লাহ যখন রাজি আপনার উপর তো আপনার জন্য জান্নাত রয়েছে কিনা অবশ্যই জান্নাত রয়েছে আল্লাহ পাক সূরা বাকারা আয়াত নম্বর দশে উল্লেখ করেছেন সংশয়ের ব্যাধির কথা ফি কুলুবিহ মারাদ মুনাফিকদের অন্তরে কি রয়েছে মারাজ রোগ রয়েছে রোগ আল্লাহর রোগ বলেছেন ফزادাহুম আল্লাহ মারাজা সুতরাং আল্লাহ পাক এই মুনাফিকদের রকে আরও বৃদ্ধি করে দেন গোয়াহাম আজাবুন আলীম ওমা কান একজেবুন আর তাদের মিথ্যা আচরণের জন্য কি রয়েছে মর্মান্তিক শাস্তি রয়েছে মর্মান্তিক শাস্তি রয়েছে এ মুনাফিকদের জন্য আল্লাহ পাকসুর আর তবার আয়ত নম্বর ১২৫ এর স্বাদ করেছেন ওয়াম্মেল লেজিন ফি কলুবহিম মারাজ সন যাদের অন্তরে ব্যাধি রয়েছে সংশয়ের ব্যাধি মুনাফিকদের সম্পর্কে গাফেকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে ফাজাদ আ থম রেজসান এলারিজহিম তাদের নাকি অপবিত্রতার ওপর তাদের নোংরামের ওপর নোংরামে বৃদ্ধি করে তারা আলো পায় না আরো তাদের নোংরামে বেড়ে যায় তাদের অপবিত্রতা বেড়ে যায় অমাত ওহম কাফেরুন আর তারা কাফের হয়ে মারা যায় তাহলে যাদের রোগ রয়েছে অন্তরের রোগ তারা কি হয়ে মারা যায় কাফের হয়ে মারা যায় আল্লাহ শাহওয়াত কো ব্যাধির কথা সূরা আহযাব আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন বলেন ইয়া নিসা আন-নবী হে নবী পত্নীগণ লস্তুননা কা মিনান নিসা তোমরা অন্য অন্য মহিলাদের মতো না ইনি তাকাইতুন নাসুতরান তোমরা যদি আল্লাকে ভয় করো তাহলে ফালা তাখদানা বিলকওল তাহলে নরম সুরে কথা বলিও না নরম সুরে কথা বলিও না নরম সুরে কথা বললে কি হবে ফায়াত মা আল্লাজি মারাদ যারা অন্তরে ব্যাধি রয়েছে সে কি হবে তোমাদের দিকে প্রলুব্ধ হবে হ্যাঁ লোভ লালসা করবে যে চান্স লাগতে পারে রাস্তা খুলতে পারে লাইন ঘাট দিতে পারে ফায়াত মা আল্লাজি ফি মারাজ নরম সুরে কথা বলা নরম সুরে কাউকে চিঠি লেখা নরম সুরে ফেসবুকে একজন মহিলার আরেকজন পুরুষের সাথে যোগাযোগ করা এটা ফায়াত মাইল ফিকাল মারা যার অন্তরে রোগ রয়েছে এ শাহাত কুপ্রবৃত্তির রোগ রয়েছে সে লোভ লালসা করবে এই মেয়েটাকে কোন রকম করে রাজি করা যেতে পারে সাবধান অকল্যা কৌলাম মারুফা সাধারণভাবে কথা বলো অপর পুরুষের সাথে প্রয়োজন হলে এই আয়াতে সুরা হাজাবের এই আয়াতে কোন রোগের কথা বলা হয়েছে তাহলে হ্যাঁ শাহবাদ কুপ্রবৃত্তি রোগ যার অন্তর কুপ্রবৃত্তি রোগ আছে ওর স্ত্রীতে মন ভরে না প্রকৃতি বদ প্রকৃতি অন্তর খারাপ হয়ে রয়েছে হালালে তার হালাল ওই জেনা করে তার অবস্থা হচ্ছে যে সামনে ভাত রেখে সামনে ভাত আছে পাশে পায়খানা আছে ভাতকে সরিয়ে দিয়ে পায়খানা খায় ঠিক ওই রকমই জেনাকারীর অবস্থা একই জিনিস আল্লাহকে রেখেছেন কিন্তু হালাল হালালেও ও ক্ষান্ত হইতে পারে না তো এগুলি ছিল দলিল কোপ্রবৃতির বেদির আর সংশয়ের বেদির আসন ফজিলতর ভিত্তিতে সহিহ বুখারী হাদিস দিয়ে শুরু করি আবু হে رضی আল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রান আল্লাহ পাক যার সাথে কল্লানের ইচ্ছা করেন ইউসিব মিনহু تاکہ আল্লাহ পাক বিপদগ্রস্ত করেন অসুস্থ করেন তার ওপর বালা মুসিবত দেন তাহলে যে কোনো রকমের বিপদ আপদ বালা মুসিবত আসা এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা আর একটি আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনি যদি জ্ঞান অর্জনে আগ্রহী হন ছাত্র অথবা শিক্ষক দিনের জ্ঞানের একটা আপনার আল্লাহর সাথে আল্লাহ আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাকে দিন সম্পর্কে কি দান করেন জ্ঞান দান করেন তাহলে দিন শিখতে যদি ভালো লাগে তাহলে জানবে যে আল্লাহ আপনার মঙ্গল চেয়েছে দুনিয়া খেলা তোমার মঙ্গল চান আর আপনাকে আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আপনি মাঝে মাঝে অসুস্থ হবেন ইউসিফ মিন হোক আল্লাহ পাক যার সাথে কল্যাণে ইচ্ছা করেন তাকে আল্লাহ পাক কখনো কখনো কি করেন ব্যাধিগ্রস্ত করেন অসুখ বিসুখ দান করেন বিপদ আপদ দান করেন হ্যাঁ মুসিবত ব্যাপক শারীরিক হইতে পারে যেটা শারীরিক অসুস্থতা যেটাকে বোঝানো হয়েছে এছাড়াও যে কোনো মসিবত আপনার গাড়ির দুর্ঘটনা হোক অথবা টাকা পয়সার দুর্ঘটনা হোক আল্লাহ পাক ভালোবেসেছেন আপনাকে এই জন্য আল্লাহপাক আপনাকে হয়তো ধাক্কা দিতে চান যাতে ভুল ত্রুটি সংশোধন হবে আর আপনাকে আল্লাহ আরও কাছে করতে চান সুতরাং যদি ওই কাবিরা গোনা নাও থাকে তবুও আপনার বা ভুল ত্রুটি নাও থাকে বুঝতে পারছেন বা মনে করছেন আপনি নিজেকে অথচ কোনো ব্যক্তি ভুল ত্রুটি মুক্ত না আলমনে রাখবেন আল্লাহফাক আপনার নেকি বাড়াতে চান এই মর্মে আরও কিছু হারিস আছে এই কথাটিকে আরও স্পষ্ট করে আবহাওয়া আল্লাহ তালাহ থেকে আরেকটি হারি বর্ণিত রয়েছে কাল আর ইন্দা রজল্লা কুল্লাহ ইন্দাল্লাহ আলমান জেলা কোন ব্যক্তির আল্লাহর কাছে একটা উঁচু মর্যাদা থাকে যে আল্লাহফাক তার তগদিরে তগদিরের লিখে রেখেছেন যে জান্নাতে একে এত উঁচা স্থানে অধিষ্ঠিত করব এত উঁচু মর্যাদা দেবো কিন্তু দুনিয়ায় আমল করে অতদূর পৌঁছিতে পারলো না একটু নিচে থেকে গেল কি করে ওপরে যাবে বলছেন যে ফামা ইয়াব হবে আমালিন আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না ফালাই আজালাহ আল্লাহ তাকে তার অপ্রীতিকর অবস্থা দিয়ে পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে রোগ ব্যাধি দিয়ে শারীরিক রোগ দিয়ে কি করেন পরীক্ষা করেন হাতা ইয়ুবাল্লিগূহ ইয়াহা এমন কি তাকে আল্লাহ ওই উচ্চ স্থানে পৌঁছে দেন তাহলে কিছুদিন পৌঁছিল তার আমল দানা আর বাকিটা আল্লাহ পাক পৌঁছালেন কি দ্বারা বালা মুসিবত দ্বারা অসুখ এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে ইবনে হিব্বানের রয়েছে আল্লামা আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন আবু দাউদে আরেকটি হাদিস এই রকমের কাছাকাছি রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ বলেন ইন্নালা এজা সাবাক তালে জেলা আল্লাহর পক্ষ থেকে কনবান্দার জন্য যখন কোন মর্যাদা আর অগ্রিম ফয়সাল করে দেওয়া হয় তবদের অগ্রিম ফয়সালা হয়ে গেছে আল্লাহ সবকিছু জানেন কিন্তু এ নিজের আমল দিয়ে অত দূরে পৌঁছতে পারবে এটাও আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাক দূরে তাকে পৌঁছাবেন না এটা পাকে চূড়ান্ত ফয়সাল তক দিরে হয়ে গেছে লাম লোহাবে হাবি আলহি তার আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারল না ইমতালাহুল্লাফি জাসা দেহি আওফি মা লেহি আওফিওয়ালা দেহি তখন আল্লাহফাক তাকে পরীক্ষা ফেলেন তার শারীরিক রোগের মাধ্যমে অথবা তার ধন সম্পদের ক্ষয়ক্ষিত ক্ষতির মাধ্যমে আওফিওয়ালা দেহ অথবা তার ছেলেমেয়েদের হ্যাঁ ক্ষয়ক্ষতির মাধ্যমে ছেলেমেয়েদের ক্ষয়ক্ষতি হইলো সুম্মা সবার আলাহাজা আলেকা তারপরে সে এই বিপদাপদে কী করল ধৈর্য ধারণ করলো অসুস্থ ধৈর্য ধারণ করল ধৈর্য হারা হইলো না অথবা ধনসম্পদ হারিয়ে গেল টাকা পয়সা হারিয়ে গেল চিন্তা হলো চুরি হলো ধৈর্য ধারণ করলো অথবা ছেলে মেয়ে আসলো আবার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিল ধৈর্য ধারণ করলো হাত তা ইয়ুবাল লেগউল আল্লাতি সাবাকাত লাহু মিনাল্লাহ তালা। এমন কি আল্লাহ পাক এইভাবে তাকে ওই উচ্চ উচ্চ মর্যাদায় পৌঁছে দেন যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্বেই ফায়সালা হয়ে গেছে বা পূর্বে যার সিদ্ধান্ত হয়ে গেছে আবু দাউদের তিন হাজার নব্বই নম্বর হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন সবচেয়ে বেশি বালা মসিবত কাদের ওপর এসছে আম্বিয়া রসুল হাদিস জানা রয়েছে তাহলে আম্বিয়া রসুল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের উপরে মালা মালা মসিবত এসে এসছে তাই না তাহলে বোঝা গেল যে আপনার উপর যদি বিপদ আপদ আসে কখন কথা ভাববেন না যে আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ আজাব হ্যাঁ তবে যদি পাপে জড়িয়ে থাকেন ফরজ আজবে ঘাটতি হারাম কাবিরা ডুবে আছেন আর তবে ইস্তেকফার করছেন না সংশোধন করছেন না তাহলে আল্লাহর রাজা ভালো মনে রাখবেন পাপীদের জন্য দুনিয়ার বালা মসিবত আল্লাহর আজাব সৎকর্মশীলদের জন্য জানবেন আল্লাহ মর্যাদা ওপরে নিয়ে যাচ্ছেন জি ফাতেমা বিন তেল ইয়ামান সাহাবিয়া থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম ইন্নামিন আসাদ্দিন নাসে বালান আলাম বিয়া সুমাল্লা সুমাল্লা জিন আলু সোমাল নাজিনহাম আর আমসাল ফাল আমসাল এভাবে রয়েছে বলছেন যে সবচেয়ে বেশি বিপদ আপদ এসেছে আম্বিয়া রসুলগণের ওপর যারা তাদের পাশাপাশি আম্বিয়াদের পরে আম্বিয়াগণের সাথী সঙ্গীগণ নাম সাহাবাই করম ঈসা আল ইসলামের সাথীগণ হাওয়ারিগণ প্রত্যেক নবীর সাথী সঙ্গী রয়েছে তাদের মর্যাদা আম্বিয়া রসুলগণের পরে তাদের মর্যাদা আম্বিয়া রসুলগণের পরে তারপরে যাদের মর্যাদা রয়েছে এদের ওপর বালা মুসিবত এসে থাকে তাহলে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তার উপর বালা মুসিবত আছে মুসনাদ আহমদের হাদিস আল্লাম আলবানী সাহিহুল জামের নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস এ হাদিসটিকে বলেছেন আনাসবেন মালিক রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত বলছে ইন্না এজামাল যাজায় মা এজামিল বালায় যত বড় বালামসিবত হবে তত বেশি প্রতিদান বা পুরস্কারও বড় হবে যার বালাম বড় তার পুরস্কারও বড় ছোট বালা মসিবত ছোট পুরস্কার ওয়া ইন আল্লাহ ইজা হাব কমান ইবতালা যখন আল্লাহ কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বালামসিবত দান করেন পরীক্ষা করেন বিপদ আপদী ফামান রাজি যদি সন্তুষ্ট হয় তো আল্লাহ তারপর হয়ে যান আল্লাহর পক্ষ তার জন্য সন্তুষ্ট রয়েছে রাজি হওয়ার মানে কি বুঝতে হবে এমন কোন মানুষ আছে যে অসুখ হলে রাজি হয় বোঝান এই কথা কে বুঝতে পারছেন অসুখ হয়ে এক লোক রাজি আর এক লোক রাজি নয় কেমন করে বুঝবেন আলহামদুলিল্লাহ বলা মুখে বলছেন ভিতরটা কি বলছে ভিতরটা বলছে যে রোগটা থাক নাকি আর ভিতরে কি এরকম কি বলতে হবে না তাও না হ্যাঁ তাহলে অসুখের ওপর বা বিপদ রাজি হওয়া অসুখ অথবা অন্য কিছু হোক না কেন ধন সম্পদের বালা মুসিবত হোক পরিবারের বালা মুসিবত হোক যে কোনো রকম বালা মুসিবত হোক না বালা মুসিবত রাজি হওয়ার অর্থ হচ্ছে অধৈর্য না অধৈর্য না হওয়া ধৈর্য হারা হবেন না ধৈর্য ধারণ করবেন এটা হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করা আর মনের ভিতরে এই চাওয়া যে আল্লাহ যদি বালা মুসিবত না আসতো এরকম আস অসুবিধা নেই কিন্তু যেটা হয়ে গেছে সেটা এই বলেও তো লাভ কিছু নেই সুতরাং আগামীর জন্য চেষ্টা করা যে এই বালা মুসিবত থেকে যত তাড়াতাড়ি কেটে উঠতে পারি এর জন্য চেষ্টা করা এতে কোন আপত্তি আছে কি নভিয়ে করিম সাল্লাম চিকিৎসা করতে বলেছেন দাদা উয়া এবাদ আল্লাহ হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো তাহলে একটা লোকের জ্বর আর বলছে আমি ওষুধ খাবো না সর্দি কাশি ওষুধ খাবো না এটা শরীয়ত নাই দাদা উয়া এবাদ আল্লাহ হে আল্লাহর বান্দারা তোমরা ওষুধ পানি ব্যবহার করো চিকিৎসা করো ফাইন আল্লাহ লাইউনজেল লামিয়ুন জেল দান ইল্লাহ সাল্লাল্লাহু সেফাম যে কোনো রোগ নামিয়েছেন তার চিকিৎসা ওষুধও নামিয়েছেন এ হচ্ছে নবী করিম সাল্লাম সেই হাদিস সুতরাং আপনি চিকিৎসাও করতে পারেন বা বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সচেষ্ট হতে পারেন তদবিরও করতে পারেন বরং তদবির করতে বলা হয়েছে যে কোনো ক্ষেত্রে বালা মুসিবত যেন না আসে সতর্ক থাকবেন এটাও শরীয়ত সম্মত আগে থেকে সতর্ক তাই না নিজেকে সেভ করেন ঠান্ডার সময় আমি বেপরাহ ঘুরে বাড়াবো ঠান্ডা লাগবে না তাহলে অগ্রিম সতর্কতে এটাও শরীয় সম্মত আপদ চলে আসলে তারপরে হারান ধারণ করা আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে স্বনির্ধারিত আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এতে থেকে দ্রুত মুক্ত হওয়ার জন্য চেষ্টা করা এতেও কোনো আপত্তি নাই তাহলে অসন্তুষ্টি কোনটাকে বলা হয়েছে যে আপনার বিপদ আপদে বা অসুস্থতে অসন্তুষ্টি হচ্ছে যে আল্লাহ তুমি এটা কেন করলে অভিযোগ হ্যাঁ আল্লাহ তুমি আমাকেই পেয়েছ আমার উপরে মালা মুসিবত কোন দোষ করলাম আল্লাহ এই ধরনের মন মানসিকতা যদি পয়দা হয় তা এটা হচ্ছে অসন্তুষ্টি প্রকাশ করা এটা হচ্ছে আল্লাহ পাকের ফেসালাকে ঘৃণা করা কিন্তু কেউ অন্তর থেকে চাইবে না যে আমি অসুস্থ হয়ে যাই আমার উপর বালা মুসিবত আসুক অথবা আমার দুর্ঘটনা হোক কেউ চাইবে না সুতরাং এই নয় যে আপনি চেয়ে নেবেন বালা কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে ফালাহু শাখা তার জন্য আল্লাহ পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে হাদিস তিরমিজির এবং হাদিসটি হাসান সহিব আরেকটি হাদিস পাঁচ হাজার দুইশো দশ নম্বর হাদিস

কষ্ট আর ওয়াসাম মানে হচ্ছে ব্যাধি মারাদ কোন ব্যাধি যদি রোগাক্রান্ত হলেন যে কোনো রোগ ওয়ালা হাম্মিন অথবা কোনো দুশ্চিন্তা মানসিক রোগ ওয়ালা হুজনিন বা হাজান দুটি বলা যায় হুজুন মানে হচ্ছে শোক শোকের ছায়া নেমে আসলো আপনার রোগ ওয়ালা আজান অথবা কোন কষ্ট যে কোনো কষ্ট ওয়ালা গম অথবা আপনার যেটা এক ধরনের শোক গম বালা মুসিবত এমন আশা ধর আপনজন কারো স্ত্রী মারা গেছে কারো স্বামী মারা গেছে অথবা কারো ছেলে মারা গেছে কারো মেয়ে মারা গেছে এগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে যে এমনকি একটা কাঁটাও যদি লাগে বেশি কিছু একটা কাঁটা একটা কাঁটা আপনার পায়ে লেগেছে ইসা কোহা যদি কাউকে একটা কাঁটাও লাগে যে কোনো তাহলে কষ্ট মানসিক এই হাতিজ কিন্তু দুই রকমের রোগের কথা বলা হয়েছে কি কি রোগ মানসিক রোগ আর শারীরিক রোগ শারীরিক রোগের কথা বলা হয়েছে যে শরীরে কোনো আঘাত লাগলো দুর্ঘটনায় হোক অথবা কোন অসুখ বিসুখ হোক আর মানসিক হাম গম এগুলি বলে মানসিক রোগ বোঝানো হয়েছে মানসিক রোগ এই দুই রোগের ক্ষেত্রে ফজিলত রয়েছে মাধ্যমে আল্লাহ পাক তার গোনাগুলিকে মোচন করে দিবেন তাহলে ঘনামোচন হয় মানসিক রোগে অথবা শারীরিক রোগে আর আপনার দুনিয়া ধ্বংস করে অন্তরের রোগে সংশয়ের রোগে আর কুপ্রবৃত্তির রোগে দুনিয়া আখেরা ধ্বংস করে দুনিয়া তো আল্লাহর গজব আপনার আল্লাহর ক্রোধ আর আখেরাতে তো আল্লাহ রব্বুল আল আজাব রয়েছে যা শুরু হয়ে যাবে মতের সাথে সাথে এই ছেলে সহিদিস মমেন ব্যক্তি অশুখ বিসুখে আনন্দিত হয় এটা একটা মমিনের গুণ নবী এ করিম সাল্লাল্লাহু সাল্লাম খুশি প্রকাশ করেছেন এই মর্মে আবু সঈদ খদির যে আল্লাহ তালা ন থেকে পণ্ডিত হেদি সোনাই যে বলছেন তিনি যে আল্লাহ তাখাল আর সুরুল্লাহ ও ম উকুন আলী হে আলী খতিফা রসুরুল্লাহ কে একদিন জ্বর হয়েছে হম্মা মানে জ্বর এটা সাধারণ আরবি আর ওয়াকুন মানেও জ্বর হয় নবী করিম সালসাল্লামকে জ্বর হয়েছে আর রসরুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম জ্বরের অবস্থায় কম্বল জ্বরিয়ে আছেন ফাওয়াদা ইয়াদাহু আলী হে ফাওয়াজাদা হারা রাতা হাফাওকাল কতি ফাতি রসুল্লাহ সালসাল্ গায়ে হাত দিলে দেখলেন যে এত তাপ শরীরে জ্বরের তাপ যে চাদর বা কম্বলের ওপর থেকে উপলব্ধি করা যাচ্ছে তাহলে কত জ্বর ছিল রসউল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামকে ফাক আল আবু সাঈদ সাঈদ আবু সাঈদ খুদিরী বলছেন মা আসাদ দা হম্মা কা ইয়া আল্লাহ এ আল্লাহ আপনাকে এত জ্বর কত প্রচণ্ড জ্বর আপনাকে মা আসাদ দা হম্মাখ প্রচণ্ড জ্বর কি আপনাকে কালা তখন রসুল উল্লাসে বললেন ইন্ন্যা কাজালিকা আমরা নবীরা এইরকমই আমরা নবীরা এই রকমই ইয়াশাদ দ্য বালা। আমাদের বালা মসিবত বা অসুখ বিসুখ কি হয় খুব কঠিন হয় অসুখ বিসুখ কি হয় এস কঠিন হয় আজর এবং আমাদের প্রতিদান বহুগুণ করা হয় বালামসিবতে বেশি হয় আর নেকি কেউ বহুগুণ করা হয় ফাখা আয়া রসুল আল্লাহ তখন বললেন সাহাবি আবু সাইদ হে আল্লাহ রসুল এই নাসে আসে বালান কার ওপর সবচেয়ে কঠিন বালা মুসিবত আসে কালা আলাম বিয়া নবী রসুলগণের ওপর সোম্মাসম তারপরে নেক লোকদের ওপর ওয়াকদ কান আহাদহম ইউব তালাবিল ফাকরি হাতা মা এজেদ ইল্লাল আবা আতা কখনো কখনো নবীরা এত অভাবী হয়েছে শারীরিক রোগের সাথে সাথে অনেকে এত দারিদ্রের শিকার হয়েছে এত অভাবগ্রস্ত হয়েছে যে একটা চাদর পোশাক পাই না একটা লঙ্গি পাই যে ব্যবহার করবে বা একটা চাদর পাড়ি ব্যবহার করবে এত অভাব দেখা দিয়েছে এই ছেলে নবী করিম সাল্লা আল্লাহ সাল্লামের হাদিস আল আদাবুল মুফরাদ এবং বুখার রাহমতুল্লার তাতে এই হাদিসটি রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সোহীব বলেছেন মা ঈশালত আল্লাহ তা না থেকে বর্ণিত একটি হাদিস শোনায় আপনাদের সময় এগিয়ে চলে যাচ্ছে কাল রসুর উল্লাহ সাল্লা কাল তিনি বলছেন যে সামিত রাসুরুল আল্লাহ সাল্লাল্লাহ সাল রসুল উল্লাহ সাল্সাম বলতে শুনেছি মা মিন মুসলেমিন ইয়োশা কুশাউ কাহ কোন মুসলিমকে যদি একটা কাঁটা লাগে অথবা তার বেশি কিছু কষ্ট হয় এলা কোতে বা লাহ বেহা দাঁড়া যা একটা কাঁটাও যদি রাস্তাঘাটে লাগে বা তার বেশি কিছু বালা মুসিবত হয় তাহলে তাতে একটা মর্যাদা উঁচা হয় ও খাতিয়া আর ওই একটা কষ্টের কারণে বা একটা অসুখ বিসুখের কারণে তার গোনা মাফ করা হয় গোনা মাফ করা হয় এ হাদিস তো রয়েছে আর সেই মুসলিমও রয়েছে বুখারি মুসলিমের হাদিস এখন বিশেষ করে জ্বরের ফজিলত শুনেন জ্বর কোরআনের ফজিলত শুনেছেন যে জ্বর হলে ওতে সোয়াব রয়েছে শুনেন এই মর মেহাদিস। উসমান رضی আল্লাহু তৃতীয় খালিফা তিনি বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم اللهم حظ المؤمن من জ্বর হচ্ছে মুমিনের জাহান্নামের একটা অংশ যা দুনিয়াতে দিয়ে দিলেন আর আর জাহান্নামে দিবেন আল্লাহ জ্বর মুমিনের কি হাজুল মোমেনে মিনান জাহান নামের একটা অংশ যা মোমিনকে দেওয়া হয়েছে কেয়ামতের দিনে যে জাহান নামের একটা অংশ তার আসতো সেটা আর আসবে না সেটা দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে আমল আল্লাম আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহিউল জামের তিন হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস অমুল আলা একজন সাহাবিয়া তিনি বলছেন আদানি রসুর সাল্লাম ও আনা মারি যাতুন রসুর উল্লাহাম আমার খোঁজ খবর নিতে আসলেন যখন আমি অসুস্থ ছিলাম নবী এ কারিম আলাইসাল্লামের আত্মীয়দের মধ্যে হয়তো তিনি মাহরম হবেন মাহরম ছাড়া অন্য কাউকে নবি কারিম সাহসাল্লাম থাকতে চান নাই ফাকাল আবশেরি আহম্মাল আলা তুমি সুসংবাদ গ্রহণ করো হে আলার মাহম্মুল আলা ফাইননা মারদাল মুসলিমে ইউজহেবুল্লাহ বেহি খাতায়া কামাতুজহেবুন নারু খাবাসা জাহাবে ওয়ালফিউজ জাতি শুনে রাখো কোন মুসলিমের ব্যাধি অসুস্থতা ইউজ হেবল্লাহবিহি খাতায়াহ তার গোনাগুলিকে দূর করে দেয় কামাতুজ নার যেমন আগুনে স্বর্ণ এবং চাঁদিকে পোড়ালে জালালে স্বর্ণে এবং চাঁদিতে যে খাদগুলি রয়েছে সেগুলিকে দূর করে দেয় এবং খাঁটি স্বর্ণ চাঁদি থেকে যায় ঠিক তেমনি একজন মমিন খালিস হয়ে যায় তার উপরে যে গোনাগুলি ছিল বা তার আমল নামে গোনাগুলি ছিল সেগুলিকে আল্লাপাক দৌড় করে দেন এই ব্যাধির মাধ্যমে হাদিস আবু হাদিসটি বলেছেন আল্লাহ অসুস্থ অবস্থায় মানুষ অনেক এবাদত বন্দী করতে অক্ষম হয়ে যায় যেমন অনেক সময় জামাতে যেতে পারছেন না তাহলে সাতাশ গুণ করে এক এক ছুটছে ঠিক না তাহাজ পড়ছেন তাহাজ পড়তে পারছেন না দিনে হয়তো কিছু কোরআন তেল করছেন সেটা করতে পারছেন না এরকম অনেক কিছু হইতে পারে তাই না অসুস্থ অবস্থায় অনেক নেক আমলের ক্ষেত্রে হয়তো বাধাগ্রস্ত পারছেন না মন লাগছে না বা কিছু বা শরীর চলছে না এই রকম অবস্থা হতে পারে এই মর্মে একটি হাদিস শোনাই সহি বোখারি রয়েছে আবু মোসা আশারি রাজি আল্লাহ তালান থেকে বন্ধু তিনি বলছেন কাল রসুর উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম রসুর উল্লাহ বলে এজা মারেজাল আবদু আউসাফার যখন কোন বান্দা অসুস্থ হয়ে পড়ে আওসাফ অথবা সফরে চলে যায় কোতবালাহু মিসলা মা কান ইআমাল মুকিমান হেন তার জন্য সফরের অবস্থাতেও এবং অসুস্থ অবস্থাতেও তাই লেখা হয় যা আমল করত সুস্থ অবস্থায় এবং মুকিম অবস্থায় আমরা অনেক সময় সফরে চলে গেলে ঠিকভাবে তাহাজ্জুদ পড়তে পারি না ঠিক না তা পড়তে ওমরা সফরে যাচ্ছেন রাত্রে আপনি সারা রাত বাসে ঠিক না এসে নামাজটা পড়ে এক রাগাত হয়তো ভেতর পড়ে দিলেন আর কিছু করতে পারেন অথচ আপনার এক ঘন্টা আধা ঘন্টা তাহাজুদের নামাজ ছিল সেটা কি নেকি পেলেন কিন্তু আপনি এক রাগাত ভেতর পড়ে পুরো তাহাজ্জের নেকি পেলেন কারণ কারা পাবে এই নাকিটা যে কোনো মুসলিম পাবে নাকি কোন মানুষ যদি সুস্থ অবস্থায় মা হান শাহিহান সুস্থ অবস্থায় যে আমলগুলি করতো ওগুলোর নেকি পাবে বাড়িতে থাকা অবস্থায় যে নেক আমলগুলি করতো ওগুলোর নেকি পাবে তাহলে বোঝা গেল যে আপনাকে আমলকারী হতে হবে তাহার যদি গোজার লোক না পড়েও নেকি পাবে অসুস্থ অবস্থায় যতদিন অসুস্থ থাকবে ঠিক না সফরে যতদিন তাহার পড়তে পারলো না পুরো তাহার যদি নেকি পেল যেই ব্যক্তি তাহার পড়ায় অভ্যাস্ত এইরকমই যে কোনো নেক আমল হোক না কেন সকাল সন্ধ্যার জিকির আজকার সকাল সন্ধ্যার জিকির আজকার হয়তো আপনি পড়তে পারলেন না কিন্তু আপনার পড়া অভ্যাস রয়েছে তবে বাধা যদি থাকে অসুস্থ অবস্থায় এগুলোতে বাধা হওয়ার কথা নেই সাধারণত কিন্তু অনেক সময় হয়তো এমন অসুস্থ যে আপনি আর পারছেন না খুব বেশি অসুস্থ আপনার জবান চলছে না অথবা আপনি পারছেন না সেটা আলাদা কথা অসুস্থতার ক্ষেত্রে আর একটি হাদিস হয়েছে যে অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক পানাহার করা অনেকে দেখা যায় অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ কিছুই দানা পানি খেতে পারে না তারপরে বেঁচে আছে এটা সুস্থ মানুষ ওইভাবে থাকতে পারত না এই মর্মে একটি হাদিস আপনাদের ও পাবেন আমের জোহানি রাজি আল্লাহন বর্ণ তিনি বলছেন যে কালা রসুল্লাহ আলী রসুল্লাহাম বলেছেন না তুক আমি অসারাও তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে পানাহারের জন্য জবরদস্তি করিও না অনেক সময় ছেলেমেয়েরা খেতে না চাইলে খা জবরদস্তি করে হ্যাঁ না ওই সময় খাওয়ায় না অনেক সময় হয় কি রিয়াকশন হয়ে যায় বেশি করে চাপ দিয়ে খাওয়াচ্ছেন দিল বমি করে হ্যাঁ রুচি হচ্ছে না খেতে পারছে না জবরদস্তি করে না ছেলে মেয়েদের ওপর যদি অসুস্থ থাকে তাহলে বা যে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে খেতে বলো ঠিক আছে কিন্তু যদি বলে যে না আমার রুচি হচ্ছে না আমি খেতে পারবো না খেতেই হবে জবরদস্তি করিয়েন না ফাইন আল্লাহতাবারাকত আলা ইউতে মহম্ম এস কারণ আল্লাহ কে অসুস্থ ব্যক্তিদেরকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন। হাদিস তিরমিজিতে রয়েছে ইভেনে মাজাতে রয়েছে আল্লাহ আল্লাহ মালবানী রহম অল্লাহ হাদিসটিকে সহী বলেছেন আগের যে হাদিসটি বললাম কি হাদিসটি বলেছিলাম মনে আছে হাদিস হই বোখারিত রয়েছে এজাল দাল আব্দ আবদ বান্দা যদি অসুস্থ হয় হ্যাঁ অথবা সফরে চলে যায় তাহলে সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায় যত বলে নে কামল করেছে যদি সফর তার জন্য বাধা হয়ে দাঁড়ায় বা অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় তাহলে সবগুলির নাকি পাবে এই হাদিসটির রেফারেন্স বলা জরুরি হাদিস সহি অসুস্থ ব্যক্তির সামনে কিছু দোয়া পড়তে হয় দু দোয়া আপনাদেরকে শোনাই একটি দোয়া পড়বেন আপনার জন্য আর দু কিছু দোয়া রয়েছে রোগীর জন্য দুই রকমের দোয়া রয়েছে আপনার জন্য কি দোয়া পড়বেন শোনাই আবু রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুর উল্লাহরা আমৌ তালান কোন ব্যক্তি যদি কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে সে অসুস্থই হোক অথবা কোনো আর কোনো বালা মুসিবতে হোক যদি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে ফাকালা তাহলে যদি বলি আলহামদুলিল্লাহ আফানি মিম্মান তালা কাবি দালানি আলা কাসির ইম্মান খালাক তফদিল্লাম ইউসিফ হো জালিকাল বালাউ তিরমিজির হাদিস এবং হাদিস আল্লাহ আলমানি সহি বলছেন কি হাদিসের অর্থ বলছেন কেউ যদি কোন ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে অথবা কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে সবচেয়ে বড় বিপদ কি সবচেয়ে বড় বিপদ কি হ্যাঁ সিরকুফুরি তাই না তাহলে কোন নামাজের সময় দেখছেন রাস্তায় বসে আছে এ তো সবচেয়ে বড় ব্যাধিগ্রস্ত ঠিক না তো এই দুয়াটি আমি শুধু শারীরিক দেখলে পড়ি না আমি ব্যক্তিগত আমল করি কারণ এই রোগ থেকে আমার জন্য বাঁচা আমার শারীরিক রোগের চাইতে বেশি জরুরি বেনামাজি দিকে রাস্তায় যখন বসে দেখি বা কাজকর্ম করছে নামাজ পড়তে যাই না তখন ওদেরকে দেখলেই দোয়া পড়ি কাফের মুশ্রে দেখছি দেখলে দোয়া পড়ি বিড়ি সিগারেট টানছে রাস্তা দিয়ে যাচ্ছে ওদেরকে দেখলেই দোয়া পড়ি নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আফামি মিম মতলাকা বিহি ওয়াফযালানি আলা কাসীর মার খালাক তাফযিলা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতই রক্ষা করেছেন আমাকে তো এই লাইনে লাগিনতে হতেন ঠিক না কারে এগুলো বড় বিপদ পাপের বিপদ পাপের বালা মসিবত সবচেয়ে বড় একটা মসিবত শরীরের বালা আখিরাত খারাপ করবে না কিন্তু পাপের বালা দুনিয়া আখিরাত সবকে খারাপ করে দিবে সবকে খারাপ করে দিবে সুতরাং এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ মানরা যদি কোন বিপদগ্রস্ত সবচেয়ে বড় বিপদগ্রস্ত যে ইমান হারা ইসলাম হারা নামাজ হারা হ্যাঁ পাপ করছে হ্যাঁ রাস্তাঘাটে পাপ করছে যেমন আজকালকার পাপ হচ্ছে সিগারেট পান করা জর্দা খাচ্ছে আহ আপনার আরো বিভিন্ন পাপ যেগুলো রয়েছে এদের কিন্তু দেখেন অথবা শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখেন অথবা কোন একটা অ্যাক্সিডেন্ট দেখলেন দুর্ঘটনা দেখলেন বলবেন কি আলহামদুলিল্লাহ সে আল্লাহর যাবতীয় প্রশংসা আল্লাজি আফানি যিনি আমাকে নিরাপদ রেখেছেন মিম্মা আবতালাকা ওই বিপদ থেকে যাতে আল্লাহ তোমাকে আক্রান্ত করেছেন বা আপনাকে আক্রান্ত করেছেন কিন্তু যারা বুঝে ওদের সামনে উচ্চস্বরে বলবেন না এটা কথা মনে রাখবেন হাদিসের কথাটি নেই কিন্তু আপনাকে এটা আপনাকে সাধারণ জ্ঞানে হাদিসটাকে বোঝার চেষ্টা করতে হবে যদি একজন লোককে এই দোয়াটা বলেন আর অর্থ সে বুঝছে তাহলে সে কি ভাববে যে আমার বিপদের উপর কি হাসছে তো দুশমন আসা ভাববে না হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই বিপদ থেকে যে বিপদে আপনি হ্যাঁ পতিত হয়েছেন তাহলে কষ্ট পাবে না মনে হ্যাঁ সুতরাং জোরে না বলে মনে মনে বলবেন অথবা একটু দূর থেকে বলবেন যাতে করে ওর কানে আওয়াজ না যায় এখন একটা সিগারেট খাওয়া আরব কথা বলছে আজকে মিশরি সিরিয়ান এই সব আরব বলি এত বেশি সিগারেট খায় এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে আশ্চর্য হয়ে যাবে তো সিগারেট খায় আর ওর সামনে যদি আলহামদুলিল্লাহ হেললে যে আফানি সাথে সাথে মারামারি শুরু করে দেবে মারপিট মার্ডার করে দেবে ও জাহান্নামে যাচ্ছে যাক কিন্তু যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি মার না খেয়ে হয় মারতে হবে না হয় মার খেতে হবে বুঝে গেছে যারা ফলে এটা থেকেও বাঁচতে হবে ওর ভুল ধারণা থেকে বাঁচতে হবে যে আপনি হয়তো তার উপর খুশি হচ্ছেন আনন্দ প্রকাশ করছেন না আল্লাহ শুক্রিয়া দেখুন আলহামদুলিল্লাহ বেনামাজি গুলো রাস্তায় বসে থাকে আপনি মনে মনে পড়ে যান শুনিয়ে যদি পড়েন আরো পোলাপান বৈশা আছে তাহলে তো বিপদ আছে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই সব বিপদ আপদ মুসিবত থেকে যাতে তোমাকে বা তোমাদেরকে আক্রান্ত করেছেন অফাদ আলা কাসির মিম্মান খালাকা তফজিল্লা আর আল্লাপা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বহু আল্লাহর সৃষ্টির ওপর বহু আল্লাহ সৃষ্টির উপর আমাকে পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন ফজিলত দান করেছেন ওগুলো থেকে রেখেছেন খালাক ফিল বহু সৃষ্টি থেকে অসংখ্য সৃষ্টি চাইতে আল্লাহ আল্লাহ ভালো রেখেছেন শারীরিক দিক থেকেও আমি অসুস্থ আমার চাইতে মারাত্মক মারাত্মক রোগে অনেকে রয়েছে তাদের চাই শুক্রে করতে হবে না افضل اني على كثير من خلق تصديلا এই দোয়া মুখস্থ করবে এই দোয়া যদি পড়েন আপনার ফায়দাটা বুঝেন لم يصيبو ذلك বালা ওই বিপদ কোনদিন আপনার উপর আসবে না ওই রোগে কখনো আক্রান্ত হবেন না আপনি ওই রকমের দুর্ঘটনা আপনার হবে না ওই রকমের কুফরের অবস্থা আপনার জীবনে নেমে আসবে না ওই রকম বেনামাজি আপনি হবে না আল্লাহ পাক ওই সিগারেট পান করা থেকে মাটি রাখবেন যদি ওদেরকে দেখে পাপীগুলোকে দেখেই দোয়া পড়েন তাহলে কত বিপদ হাসপাতালে গেলে কত রোগীকে দেখে যে কত রকম রুগী দেয়া রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এই কয়েক সপ্তাহ আগের একটা প্রকার ওইদিকে যাচ্ছিলাম রাস্তা আমাদের সাথে যে ভাইরা ছিলেন কি আপনি ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসের সামনে দাঁড়ালাম দেখলেন তো বাস সামনে এখানকার এই যে সামনে আমার ইসলামিক সেন্টার সামনে এই যে সানাদ অফিসের বাস সামনের দিক থেকে ড্রাইভার আর তার পাশে যে লোকটি ছিল দুটোকে পিষে দিয়েছে পিষে দিয়েছে যেমন চাকিতে আটা পিসা ওই রকম করে পিছিয়ে দিয়েছে শুনেছিলাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ছবিটা সামনে গিয়ে বাসটা সামনে গাড়িটা দাঁড় করে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলাম দেখলাম দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ আফান আমি মাবতালাহম ভাই অফদ্দালান আলাকা সিরিমান খালাকাতিলা

এই দোয়াটি সাতবার বলবেন আস আল্লাহাল আজিম মহান আল্লাহর কাছে আমি কামনা করি যাচ্ছা করি রব্বাল আরশিল আজিম যিনি মহান আরসের অধিপতি আপনাকে আল্লাহ যেন আরোগ্য দান করেন শেফা দান করেন আস আল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আসিয়াক তিনটি বাক্য খুব সহজ আস আল্লাহাল আজিম ও সহজ এক্ষনি মুখস্ত হবে রব্বাল আরশিল আজিম ও সহজ আর আইয়্যাশফিয়াকা জন্ন আল্লাহ আপনাকে আরোগ্য দান করেন এই দোয়াটি পড়বেন কতবার করে সাতবার করে যে কোনো রোগীকে দেখে যদি পড়েন তাহলে কি হবে নবী ইল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তাহলে ওই রোগী কি আল্লাহ সেই ব্যাধি থেকে মুক্ত করবেন বা আরোগ্য দান করবেন দোয়া করলেন সাতবার করে কত আপনার সামনে ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে আপনার স্ত্রী অসুস্থ হচ্ছে বন্ধের স্বামীরা অসুস্থ হচ্ছে অথবা অনেকে হচ্ছে অনেক মোমেন ভাইরা হচ্ছে দ করেন এই দোয়াটি করেন সাতবার করেন নবী করিম সাহাশালামের সন্ন্যাদ এবং নবী করিম সাহাশালামের হুকুম হাদিস আবু দাওদের রয়েছে তিরমিজিত রয়েছে এবং হাদিসটি হচ্ছে হাসান ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন আল্লামা হাকিম হাদিসকে সহি বলেছেন আর একটি দোয়া রোগীর সামনে গিয়ে

তখন বলতেন লাবাসা তাহুর ইনশাল্লাহ লাবাসা মানে কোন অসুবিধা নেই লাবাস কোন অসুবিধা নেই কোনো চিন্তা করিও না আমরা যেন বলি কোনো চিন্তা করিও না হ্যাঁ পরেশান হবে লাবাস কোন অসুবিধা নেই কোনো চিন্তা নেই তাহুরুন ইনশাল্লাহ তাহুরুন মানে শেফাউন তাহুর মানে শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা কিন্তু এখানে ভাব অর্থ হচ্ছে আরোগ্য তাহুরুন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আরোগ্য দান করবেন আল্লাহ চাইলে আরোগ্য দান করবে তহর ইনশাআল্লাহ রাহুল বুখারি হাদি সহি বুখারি তাহলে এটি একটি দোয়া সহজ লাবাসা আসা তহর ইনশাআল্লাহ এখনই মুখস্ত হবে ঠিক না লাবাসা আসা তহর ইনশাআল্লাহ আর একটি দোয়া শিখে আলোচনা শেষ করতে যাচ্ছি আবু সাইদ খুদির আল্লাহ তালন থেকে বর্ণিত একদিন জিবরাইল নবী করিম সাল্লামের কাছে আসলেন সেই দিন নবী অসুস্থ ছিলেন ইন্না জিবরিল আতান নবী সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লামের কাছে জিবরাইল তো শিফ আসলেন আর বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ইস্তা আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনি অসুস্থ হয়েছেন কালা নাম নবী হ্যাঁ অসুস্থ কালা তখন এই জিব্রাইলের দোয়া জিব্রাইল আলী সালাম পড়ছেন আর রুগীকে শ্রেষ্ঠ ফেরেস্তা দোয়া করছেন শ্রেষ্ঠ মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জন্য দোয়া করছেন বিসমিল্লাহ আর মেন কুল্লে শাহিন ইউজিকা মিন্সার রে কুল্লে নার্সিন আউ আইন ইন হাস এদিন আল্লাহ ইয়াশফিকা বিস্মিল্লা হে আর্টিকা দোয়াটি আগের দোয়াগুলির তুলনায় বড় আছে কিন্তু খুব সহ ছোট ছোট বাক্য বিস্মিল্লাহে আরটিকা বেশি না পেলে এতটুকু এতটুকু মিন কুল্লে শাহিন ইউজিকা এটাতে সবগুলি চলে আসুন তারপর এক একটি করে রোগকে শনাক্ত করে বা এক একটি ব্যাধির কথা উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহ আল্লাহর নামে আরতিকা আপনাকে দম করছি ফুক দিচ্ছি রুকিয়া মানে হচ্ছে দোয়া ফুক দেওয়া আল্লাহর নাম নিয়ে কি করছি আপনাকে ফুক ফুক দিচ্ছি দম করছি প্রত্যেক এমন বস্তুর অনিষ্ট থেকে রক্ষার জন্য যা আপনাকে কষ্ট দেয় প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে রক্ষার জন্য আপনাকে দম করছি বিসমিল্লাহি আর্তিকা মিন কুল্লি শাইয়িন ইউযিক এতটুকু কমপকম মুখস্থ করেন হয়ে গেল যে কোন রোগের ক্ষেত্রে বলা হয়ে গেল তারপরে মিন শাররি কুল্লি nafsin প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে কোন ব্যক্তির অনিষ্ট যেন আপনাকে স্পর্শ না করে আও আইনিন হাসেদিন অথবা হিংসুক চক্ষু থেকে হিংসুক চোখের অনিষ্ট থেকে হিংসুক চোখ মানে বদনজর লাগা কুদৃষ্টি বদনজর থেকে আল্লাহ আল্লাহ আপনাকে যেন আরোগ্য দান করেন বিসমিল্লাহ আরকিকে আবার শেষখানে বলবেন বিসমিল্লাহ আর আল্লাহর নামে আপনাকে দম করছি বা ফুক দিচ্ছি এই বলে ফুক দেন আপনি এই বলে ফুক দেন আপনার ছেলে মেয়েকে ফুক দেন আপনার স্ত্রীকে ফুক দেন আপনার আপনজনকে ফুক দেন মমিন ভাইকে ফুক দেন বিসমিল্লাহ আরকি কামিন করলে সেই নিউজিক হাদিস রওয়াহ মুসলিম সহি মুসলিমের হাদিস এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরুল আলমিনের কাছে দোয়া আল্লাহ আল্লাহাকবুল আলমিন যতদিন থেকে যেন মুক্ত রাখেন আর যদি কখনো আসে তো ধৈর্য ধারণের তফিক দান করেন বিপদ আপদে আল্লাহ আলমিন যেন হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমীর যেন দুনিয়ার কোনো দুর্দিন না নিয়ে আসেন আর তার আগে আল্লাহাক দিনের আমাদের হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলম আমাদের অন্তরকে ব্যাধি মুক্ত করার তৌফিক দান করেন মন মেজাজকে আল্লাহ পাক ব্যাধি মুক্ত করেন মানসিক রোগকে পাক দূর করে দেন শারীরিক রোগকে পাক দূর করে দেন সমস্ত বালা আল্লাহ আল্লাপাক যেন দূর করে দেন আল্লাহ ফাকরবুল্লা আলমীর কাছে দোয়া করি আল্লাহ ফাকরবুল আর যতদিন রাখবেন ইমানের অবস্থায় রাখেন নেক আমলের অবস্থায় রাখেন গোনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকর নেক কাজে ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ফকরম আমাদের জন্মতর ফির দশ দান করেন সুহান রব বেকরম বিলিজতাম মেসেফ ওসাল্লাম আলম সালিম ওল হামদুল্লাহ হিরফিলা আহম ভাই জিজ্ঞেস করছেন যে হাদিস আমরা দুটো শুনলাম যে আল্লাহ যাকে যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে হ্যাঁ দিনের গান দান করেন একটা হাতে আরেকটা জানলাম যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে রোগাক্রান্ত করেন হ্যাঁ তার উপর বালা মসিবত দেন তাহলে কারো ওপর যদি দুটোই কেউ যদি দুটোই পায় অসুস্থ হয় আর তাকে আল্লাহাক দিনের জ্ঞান দান করেছেন তাহলে নুরুন আলা আলোর উপর জ্যোতির উপর জ্যোতি তাহলে দ্বিগুণ ফজিলত পেল। আর কারো যদি একটা হাসিল হয় দিনের জ্ঞান হাসিল হয়েছে কিন্তু তেমন রোগ বালা মুসিবত আসে নাই তাহলে একটা সে হাসিল করলো আর আর একজন আছে যার দিনের জ্ঞান নেই কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয় বালা মুসিবত আসে তাহলে সে আর একটা গুণ হাসিল করলো হারাম খেয়ে যদি সিগারেট ধরেন সিগারেট বা জর্দা খেয়ে যদি অসুস্থ হয় তের কোনো ফজিলত আছে না কোনো ফজিলত নেই দুনিয়ার আজাব আর আখেরত রাজাবটা বাকি যারা জর্দা সিগারেট খেয়ে অসুস্থ হচ্ছে ক্যান্সার তো আল্লাহ আজাব দিয়েছেন আর আখেরত আজাব তাদের প্রতীক্ষা রয়েছে যদি তবা না করে আল্লাহ সন্তুষ্টের জন্য কারণ এটা খাবাইস হারাম খাওয়া আজকাল অধিকাংশ মুসলিমদের দোয়া কবুল হয় এর পিছনে মেন কারণ এই হারাম খাওয়াগুলি গুলি জর্দা খেয়া দোয়া করলে কি করে দোয়া কবুল হবে সিগারেট খেয়া দোয়া করছে কি করে দোয়া কবুল হবে হারাম তো এগুলো নোংরা জিনিস আজকাল কাফের অমুসলিম বলছে রাস্তাঘাটে খাওয়া নিষেধ কেন স্ত্রী ছেলে সামনে খাওয়া নিষেধ কেন এই জন্য সৌদি আরবের বড় বড় আলামারা বলছেন যে আজকে থেকে একশো বছর আগে কেউ যদি সন্দেহ করতো শেখিম লিখেছেন যে এটা হারাম নামা করুত তখন চলতো কিন্তু এখন সায়েন্সের এত উন্নতির পরে হ্যাঁ মেডিকেল সাইন এত ডেভেলপ করার পরে যদি কেউ সন্দেহ করে এটা হারাম না মাকুর উদ্দেশ্যে জাহেল এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটা আল আসমানি কিতাবে কখনো আল্লাহ হালাল করতে পারেন না বা কখনো এটাকে মাকরু করতে পারেন না যে শুধু মাকরু ঘৃণিত কারণ এতে কাফের অমুসলিম সাক্ষী দিচ্ছে যে সর্বনাশ করে একজন মানুষের জর্দা তামাক জাতীয় জিনিস সুতরাং এখন নিঃসন্দেহে এটা হচ্ছে হারাম এতে কোনো সন্দেহ নেই এটা মানুষের সামনে ক্লিয়ার হয়ে গেছে জি কোরআন এবং হাদিসের সাক্ষী দ্বারা যে আল্লাহাক তৈবাদ কে হালাল করেছেন খাবায়েসকে হাম হারাম করেছেন আর এমনকি অমুসলিমদের সাক্ষী দ্বারা যারা স্বাস্থ্য বিজ্ঞানী তাদের সাক্ষী দ্বারা যে এইরকম জিনিস আসমানি শরীয়তে কখনো হালাল হইতে পারে না কোনো দিনে হালাল হইতে পারে না না নবিসামের দিনে হ্যাঁ না ইসা মুসার দিনে কোনো এটা হালাল হইতে পারে না স্বপ্ন যে কেউ দেখুক না কেন স্বপ্ন শরীয়তের দলিল না এক ভাই জিজ্ঞাসা করেছে ইলিয়াস সাহেবের স্বপ্ন তো বয়ন করা হয় কি নিয়ম বুখারী স্বপ্ন বয়ন করা হয় না স্বপ্ন কাল কারও বয়ন করা প্রয়োজন নাই আর স্বপ্ন শরীয়তের কোনো দলিল না স্বপ্ন যদি এমনি ব্যক্তিগত আপনি আপনার ব্যাপারে আমার ব্যাপারে দেখেন আর সেটা ঘটে যায় ভালো বা মন্দ ঘটে ওটা ঠিক কিন্তু কথা হচ্ছে যে স্বপ্নে আপনাকে বলা হচ্ছে যে যাও তোমার দ্বারা আমি কাজ নেব কিছু ভারতে চলে যাও আর ওটাকে শরীয়ত মনে করে যে ওই তরিকা শুরু করে দিলেন এটা স্বপ্নকে শরীয়তের উৎস মনে কর ওহি মনে করা হয়ে গেল নবীর স্বপ্ন ওহি বাকি অন্যের স্বপ্ন শরীয়তে সামান্য মূল্য রাখে না সামান্য মূল্য রাখে না কেউ যদি উৎস মনে করে যে এটা আল্লাপাকে নির্দেশ হয়ে গেল আমাকে সে নবী হওয়ার দাবি করলো নবীর যেমন আমাকে ওহি হয়েছে তাহলে সে নবীতের দাবি করলো চরম অপরাধী সে আল্লাহকে দান করুক এদেরকে যারা বেঁচে আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে ওদের সাথে আল্লাহ কি ফায়সালা করেছেন আল্লাহাকে ভালো জানছেন গাইবে রয়েছে কি দিন বুঝতে পারবেন وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه.